আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সত্য বলার পুরস্কার সম্পর্কে। প্রিয় আখেরি নবীর উম্মত, ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সত্যবাদিতা একটা মহৎ গুণ, সত্য বলার বড় পুরস্কার হচ্ছে সত্য মানুষকে পুণ্যের পথে পরিচালিত করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় সত্য মানুষকে পুণ্যের পথ নির্দেশ করে, এমনকি মানুষ যখন সত্য বলায় অভ্যস্ত হয় তখন আল্লাহ তাকে আল্লাহর নিকটতম ও নিষ্ঠাবান বান্দা হিসেবে গণ্য করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রসঙ্গে বলেন, কোনো ব্যক্তি যদি সর্বদা সত্য বলে এবং সত্য বলার দৃঢ় ইচ্ছা পোষণ করে, শেষ পর্যায়ে তার নাম আল্লাহর কাছে সিদ্দিক হিসেবে লিপিবদ্ধ হয়। সিদ্দিক অর্থ আল্লাহর নিকটতম ও নিষ্ঠাবান বান্দা। সত্যবাদীরা মহা সাফল্যের দিকে অগ্রগামী হচ্ছে, এমন ঘোষণা স্বয়ং আল্লাহ তাআলার। সূরা আহজাবের 70-71 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্য কথা বলো, তিনি তোমাদের আমল আচরণ সংশোধন করবেন এবং পাপসমূহ ক্ষমা করে দেবেন। যে কেউ আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে সে অবশ্যই মহা সাফল্য অর্জন করে। এই আয়াতে আল্লাহ তাআলা ঈমানদারকে দুটি নির্দেশ দিয়েছেন, এক, আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ হচ্ছে সর্বদা সত্য কথা বলা, যার পুরস্কার স্বরূপ তিনি মানব জীবনের আচার আচরণ সংশোধন করবেন এবং পাপসমূহ মুছে দেবেন। এতেই পরিষ্কার যে সত্য বলার কল্যাণ ও উপকারিতা অসীম। সত্যবাদীকে আল্লাহ যেমন পছন্দ করেন মানুষও তেমনি পছন্দ করে। সূরা তাওবার 119 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন বলেছেন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো, কিয়ামতের দিন সত্যবাদিতা মানুষের জন্য কল্যাণকর হবে। সূরা মায়েদার 119 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আজ সত্যবাদীদের সত্যবাদিতা তাদের উপকারে আসবে। মনে রাখতে হবে, সত্যবাদিতা শুধু কথায় সীমাবদ্ধ নয়, বরং মানুষের কথা, কাজ ও মনের ইচ্ছার সঙ্গেও সম্পৃক্ত। সুতরাং কোনো মানুষ সত্যবাদী হওয়ার অর্থ হল সত্য কথা বলা, কাজ কর্মে ঈমানের প্রতিফলন ঘটানো এবং নিয়ত সহ সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আলাই বলেন, সত্যবাদিতা নেক কাজের ভিত্তি এবং তা নেক কাজ একত্র করে, আর অন্যদিকে মিথ্যা গুনার ভিত্তি। সত্যবাদিতার আর একটা উপকার হচ্ছে, সত্যবাদী ব্যক্তি শান্ত ও নির্লিপ্ত হয়, অপরাধ প্রবণ মানুষের মতো তার ভেতরে অস্থিরতা কাজ করে না। একজন সত্যবাদী মানুষ অপর ভাইয়ের জন্য নিরাপদ ও উপকারী হয়ে থাকেন। এছাড়াও সন্দেহযুক্ত কাজকর্ম থেকে দূরে থাকা সত্যবাদী ব্যক্তির একটি বিশেষ গুণ। আলী ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুখস্থ করেছি, যে কাজের ব্যাপারে মনে সন্দেহ হয় সে কাজ ছেড়ে দিয়ে সন্দেহমুক্ত কাজ করো, কেননা সত্য প্রশান্তিকর এবং মিথ্যা দ্বিধাযুক্ত। হাদিস বিশারদদের মতে হাদিসটি দ্বীনের অন্যতম মূল নীতি। ইসলাম মানুষকে সংশয় ও সন্দেহের অন্ধকার পথ পরিহার করে সত্য, সুন্দর ও বিশ্বাসের আলোয় আলোকিত হওয়ার আহ্বান জানিয়েছে। সূরা বনি ইসরায়েলের 81 নম্বর আয়াতে মহান রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আর হে রাসূল, আপনি বলুন, সত্য এসেছে এবং মিথ্যা বিলীন হয়েছে, নিশ্চয়ই মিথ্যা বিলীন হওয়ারই ছিল। মুমিন কখনো মিথ্যা বলতে পারে না, কারণ মিথ্যা হলো মুনাফিকের চরিত্র। হাদিসে বর্ণিত হয়েছে মুনাফিকের লক্ষণ তিনটি, মিথ্যা বলা, ওয়াদা ভঙ্গ করা এবং আমানতের খেয়ানত করা। অন্য হাদিসে এসেছে, মানুষ যখন মিথ্যা কথা বলে তখন সেই মিথ্যার দুর্গন্ধের কারণে ফেরেশতারা তার থেকে এক মাইল দূরে সরে যায়। সুতরাং সত্যবাদিতা ইমানদারকে মুনাফেক থেকে আলাদা করে। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে মুনাফেকি বা মিথ্যাবাদিতা মহামারীর রূপ ধারণ করেছে। মিথ্যা বলা মহাপাপ জানা সত্ত্বেও মানুষ অবলীলায় মিথ্যা কথা বলছে, অথচ পবিত্র কোরআনে বলা হয়েছে, তাদের প্রতি আল্লাহর লানত যারা মিথ্যাবাদী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, তোমরা আমাকে 6টি বিষয়ের নিশ্চয়তা দাও, আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব। 6 বিষয় হচ্ছে, কথাবার্তায় সত্য বলবে, কারো সঙ্গে ওয়াদা করলে তা পূরণ করবে, আমানতের বস্তু ফিরিয়ে দেবে, লজ্জা স্থানের পবিত্রতা রক্ষা করে চলবে
হারাম জিনিস দেখা থেকে চোখের হেফাজত করবে, মানুষের প্রতি জুলুম করা থেকে বিরত থাকবে, এই কাজগুলো করলে আমি তোমাদের জান্নাতের নিশ্চয়তা দেব। হাদিসটি বর্ণিত আছে মিশকাত শরীফে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সদা সত্য কথা বলার এবং মিথ্যা পরিহার করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ইসলামের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আরও কীভাবে আমরা ইসলামের জন্য কাজ করতে পারি সেটা কমেন্ট করে জানাবেন। আপনাদের পরামর্শের অপেক্ষায় থাকব। সবাই ভালো থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেদায়েত দান করুন, আমিন।